हूँ, हाय चक्का चक चक्का चक हूँ मैं, हाय चक्का चक चक्का चक है तू, हाय चक्का चक चक्का चक हूँ मैं, डुबती दुबहरी सी लड़की की लहरी सी, मेरी जैसी चाहिए तेरे जैसे को, थोलो वाली डाली भी हूँ, चुप्पा भी हूँ, हैरी भी हूँ, बोलो कैसे चाहिए तेरे जैसे को, সবাই খুব আনন্দ করো, মজা করো। তো এখন বাজে হচ্ছে 2:45, ট্রাফিক এসে যাচ্ছে ভিডিও করতে। এখন বাজে হচ্ছে 2:45, তো সকাল থেকে প্রচণ্ড বিজি ছিলাম, মানে প্রচণ্ড। আজকে হচ্ছে কালকে লাস্ট ব্লগে তোমরা যেমন দেখেছো যে মামনের বার্থডে ছিল, তো আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া আছে, আমার মানে আমার ইনভিটেশন আছে মামনের বাড়িতে, তারপরে ওখান থেকে লাঞ্চ ট্রাঞ্চ করে তারপরে ওখানে আমরা বেরোবো, আমি বেরোবো আর কি। তো অনেক প্ল্যানস আছে, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে সময় পাইনি, এখন স্টার্ট করছি। তো এখন মামনের বাড়িতে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করবো ওখানে, গিয়ে দেখাচ্ছি চলো। তো এখান থেকে ব্লগটা শুরু করছি, ক্লিয়ার করা হবে। আর বাই দ্য ওয়ে, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা দেখছো দ্য বং লাইফ, আমি দেবজিৎ, আশা করি তোমরা সবাই জাস্ট দুর্দান্ত। চলো যাওয়া যাক, লেটস গো। পৌঁছে গেছি 3:10, দুবার ফোন করে বলেছে বা মারবে, চলে যাই ভেতরে যাই। আমি ঢুকে গেছি, আবার লাঞ্চ করবো। তো একটু মেরি ক্রিসমাস বলে দেয়। Merry Christmas to all of you. Merry Christmas. চল লাঞ্চ টাঞ্চ করে নিই, একটু ভালো করে কবজি ডুবে খাওয়া যাক, তারপরে তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। সো রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:45, যেটা আমাদের বেরোনো করা ছিল মোটামুটি
পাঁচটা ভালো হতো বেরোতে পারলে, কারণ আমাদের মুভি টিকিট বুক করা আছে হচ্ছে তোমার 8টা থেকে নজরুল তীর্থরতে, আর তার আগে হয়েছে একটু লেকটাউনটা ঘুরে যাবো, এর জন্য দেরি হয়েছে, এটার জন্য। এই যে গেটার দেখো কেমন লাগে বলো, বলো আরে বার্থডে গাল, আমি মেরি ক্রিসমাস দেখো আমার বার্থডে, তো আমি একটুখানি রেডি ফেডি হবো না ভালো করে, ওই বার্থডে থাকে না যে কোনো সময় রেডি হতে সময় লাগে, যাই হোক তো চলো বেরোচ্ছি এখন, রাস্তার ভিউটা এনজয় করতে থাকো, আশা করি তোমরাও বেরিয়েছো, সবাই এনজয় করো, বেস্ট উইশেস ফর ইউ অল ক্রিসমাসে, তো চলো দেখাতে থাকি রোড দেখতে থাকো, ভিউটা এনজয় করতে থাকো, চলো লেকটাউনে চলে এসেছি, এখন পার্কিং করলাম জাস্ট লেকটাউন থেকে ঢুকে একটা গলির ভেতরে, সেবার একটু যাচ্ছি লেকটাউনে, যারা সাজিয়েছে একটু দেখবো, বেশিক্ষণ টাইম নেই, 6:10 বাজে, এখান থেকে 7টা নাগাদ বেরিয়ে যাবো, মোটামুটি 7:45 মধ্যে যাতে নজরুল তীর্থ পৌঁছে যেতে পারি, আমাদের মুভি টিকিটটা বুক করা আছে 8টার জন্য নজরুল তীর্থ, ঠিক আছে, সেটা হচ্ছে নিউ টাউনে অ্যাক্সিস মলের কাছে, তোমায় দেখাবো, তো আপাতত চলো লেকটাউনের ডেকোরেশনটা কীরকম হয়েছে সেটা দেখাই। আমাদের দাদা আবার টর্চার করছে, হ্যাঁ এইসব কিসব করিয়েছে একদম জঘন্য লাগছে, বাট বাধ্য পড়তে হবে ঠিক আছে, কিন্তু ওকে ভালো লাগছে, কিউট ভালো লাগছে, ভালো লাগছে, ক্রিসমাস হচ্ছে তো টুপি পরবো না, স্যান্টা টুপি এটা হতে পারে, না আমাকে আমার এসব একদম সত্যি ভাই নেওয়া যায় না, বাট তাও ঠিক আছে চলো একটু পরে নিয়েছি কিছুক্ষণের জন্য, তো খুলে হলো না না আমি খুলবো না, তীর্থতে আছি,
সো এখানকার মানে হলটা মারাত্মক তোমার, কারণ এটা হচ্ছে তোমার শুধু সিনেমা হল না, এটা তোমার হল প্লাস থিয়েটার হল, সিনেমা হল প্লাস থিয়েটার হল, দ্যাটস ওয়াই মারাত্মক মারাত্মক ভিউটা। 8টা থেকে শুরু হবে, এখনো ছাড়েনি, জাস্ট একবার দেখো, একবার দেখো ভিউটা দেখো। আমরা বসে গেছি, সময়ের মধ্যে ফিল্মটা স্টার্ট হবে, 8টা বেজে গেছে, ফিল্মটা এনজয় করি, বেরিয়ে কমপ্লিট। এখন বাজে হচ্ছে 10:30, সো মামা একটু ওয়াশরুমে গেছে, এবার এলে পরেই আমরা বেরিয়ে যাবো। সো ফিল্মটা সত্যি খুব ভালো, তোমরা যদি কেউ টনিক না দেখে থাকো, টনিক ফিল্মটা এসেছে, তোমরা দেখেছো, টনিকটা প্লিজ দেখো, হলে গিয়ে দেখতে পারো, খুবই ভালো, একটা ভালো মেসেজ দেয় ফিল্মটা। সো আমি সাজেস্ট করবো প্লিজ দেখো ফিল্মটা, ঠিক আছে? সো চলো পার্কি হতো, পার্কি হচ্ছে। আমি যাতে একটু এগ চিকেন রোল অর্ডার দিয়েছি, খাচ্ছি, কারণ বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, আগের রুকটা খাওয়া হয়েছে। জাস্ট একটু প্যাকেজিংটা দেখো দেখি, মনে হচ্ছে আমি একটা চিঠি বার করতে চলেছি, এখান থেকে বার করে পড়বো না, টক করে খেয়ে না, খুব প্যাকেজিংটা খুব সুন্দর। তো চলো খাওয়া যাক পরে, এবার দেখতে কী আর বলবো, আমরা খাই যদি দেখো তোমরা।